নমস্কার আমি অ্যাস্ট্রো আনানে নিয়ে এসেছি অ্যাস্ট্রো যোগি বাংলা চ্যানেলে ডিসেম্বর বা কুড়ি কুড়ির প্রেডিকশন। এই শীতকালে প্রেডিকশনে লেপে বসে গরম গরম চা খেয়ে এই প্রেডিকশন পড়ার মজাটা আলাদাই। কিছুদের জন্য ডিসেম্বর মাসে প্রেডিকশনটা ভালো হবে, কিছুদের জন্য মন্দ হবে, কিছুদের জন্য হয়তো খারাপই হবে। আশা করি বছরের এই শেষ মাস ডিসেম্বরে লোকেদের জন্য যেন সব ভালো করে, যত দুঃখ আছে যত কিছু আছে সব রকমের লোকেদের সে কষ্টটা সেরে যাক আর ভালো গুড নিউজ নিয়ে আসুক। অনেক লোকেরা বিদেশ যাওয়ার অপেক্ষা করছে, কিছুরা ভালো চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছে, আর কিছুরা গুড নিউজ বাড়িতে কোনো নিউ মেম্বারের ওয়েলকাম এর করছে, কার বিয়ে ঠিক হবে, কার বিয়ে আছে। চলুন আমরা এই মাসে প্রেডিকশন শুরু করি আমার সাথে, চলুন। আর আপনারা প্লিজ ওই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রেড বেল আইকনটাকে প্লিজ প্রেস করবেন বাটনটাকে, আর শেয়ার করবেন বেশি থেকে বেশি এই চ্যানেলটা। আর আপনারা যদি নোটিফিকেশনও দেন ওটার জন্য আপনাকে আইকন বেল আইকনটা প্রেস করতে হবে, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা বেশি বেশি। চলুন শুরু করি আমরা এই মাসে প্রেডিকশন। বৃষভ রাশি টরাস, 11 তারিখে ভিনাস মুভ করবে স্কর্পিওতে, আর যেটা এনকারেজ করবে আপনাদের গ্রোথ করে বিজনেস এক্সপ্যানশনে। আর জাস্ট তখন এক মোটামুটি আপনাদের এক হফতা পেতে মানে একই একটু ডিফিকাল্টি আসতে পারে। আপনার কোনো আপনারা এক্সপেক্ট করছেন কোনো গ্রেট ডিলের ভেতরে, কোনো বড় ডিলের ভেতরে কি মনিটারি গেইন হবে সেটা মোটামুটি ওই হপ্তায় হবে না, কিন্তু টার্ন হবে নেক্সট উইক। আপনাদের একটুখানি টার্ন হতে পারে, সিচুয়েশনস আলাদা যেতে পারে, হতে পারে আপনার এই মনিটারি গেইনের জন্য আপনার স্ট্রেস হতে পারে, কিন্তু এক হপ্তা পরে আপনারা দেখবেন তার একটু চেঞ্জেস আসছে আর আপনাদের লাইফে টুইস্ট আসছে আর ওটা টার্ন নিয়ে বিজনেসে মনিটারি গেইন হচ্ছে, সব ভালো আছে। কিন্তু যেটা স্ট্রেস আপনি বেশি নিয়েছেন সেটা হতে পারে আপনার হেলথের উপরে পড়তে পারে। তো সেই এক্সপিরিয়েন্সটা যেটা মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেস যেটা আপনি নিচ্ছেন, যেটা ফিজিক্যাল মেন্টাল ইস্যুস আসছে সেই প্রবলেমে সেই আপনার একটু শরীরটা খারাপ হতে পারে। তো আপনাদের থেকে অনুরোধ কি আপনারা স্ট্রেস নেবেন না, যেটা আপনার একটুখানি মাইন্ড ডাইভার্ট করে ফিজিক্যাল ইঞ্জুরিও হতে পারে। তো আপনারা নিজেদের খুব ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, আর আপনাদের প্রবলেমস যেটা পার্সোনাল লাইফে ওটাও অ্যারাইজ হতে পারে, ওটা হতে পারে কি আপনাদের ইস্যুস কিছু পার্সোনাল আর্গুমেন্টস আর পার্সোনাল লাইফে পেলে কিছু প্রবলেমস আসতে পারে। তো এই জন্য ওটাতে একটুখানি অ্যাটেনশন দেবেন, ওটা যা কাউকে আপনি আর্গুমেন্ট করবেন একটু ভেবে বুঝে সামনে কথাটা বলবেন। মোটামুটি আপনাদের এই কে এই টাইমটা একটু আপনাদের প্রবলেম আসছে আর এটাকে ফেস করতে হবে। আর যদি আপনার এই লাইফে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ এটা আপনারা ফেস করে নেবেন তো আপনাদের একটুখানি লাইফটা সেটেল ডাউন হবে। মার্কারি 70-তে মুভ করছে স্যাগিটেরিয়াসের সাথে, যেটা ট্রিগার করবে মনিটারি আর প্রপার্টি রিলেটেড ইস্যুসকে নিয়ে, ওটাতে আপনাদের কিন্তু প্রফিট হবে আর আপনারা একটা ট্রু সোশ্যাল বাটারফ্লাই যেটা বলে না আর এনজয় করবেন এই লাইফটাতে। আপনাদের এই মাসের 17 তারিখে পরে ডিসেম্বরে আপনাদের প্রফিট গেইন আছে আর আপনারা অনেক লোকেরা আপনাদের ইউ উইল বি সারাউন্ডেড বাই আদার্স, মানে আপনারা সোশ্যাল সার্কেলের ভেতরে লোকেরা আপনাদের সম্বন্ধে জিজ্ঞেস করবে, আপনাদের বেশি মানে আপনার ভ্যালু আপনাদের বেড়ে যাবে। তো আপনারা 24 তারিখে মার্স মুভ করছে আপনার এরিজের ভেতরে, নিজেরই রাশির ভেতরে 24 তারিখে, যেটা ফাইন্যান্সিয়াল গেইন নিয়ে আসছে আর অনেক প্লেন্টি অফ হারমোনি নিয়ে আসছে আপনাদের পার্সোনাল লাইফের ভেতরে। আপনাদের অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি আপনাদের যেটা এনেবল টু এনজয় ইউর লাইফ, আপনারা খুব ভালোভাবে লাইফটাকে আপনারা স্পেন্ড করতে পারবেন। প্রফিট গেইন মোটামুটি আপনাদের এই ডিসেম্বর মাসটা স্ট্রেসফুলও আছে, ফিজিক্যালি একটুখানি কেয়ার করতে হবে, মেন্টালি স্ট্রেস কেয়ার করতে হবে আপনাদের, নিজেদের হেলথ নিয়ে আপনাদের কেয়ার করতে হবে। আর 24 তারিখ আর 17 তারিখ ডিসেম্বরের পরে আপনার মনিটারি গেইন ও প্রপার্টি গেইন আছে। তো আশা করি আপনাদের টরাস যারা আছেন তাদের আপনারা প্রেডিকশন পেয়ে গেছে। এটা আমাদের একটা জেনারেল প্রেডিকশন ছিল যেটা প্ল্যানেট পজিশনস দেখে, যদি আপনারা নিজেদের ডিটেইলডে আপনারা ইনকোয়ারি করতে চান, ডিটেইলডে প্রেডিকশন চান, নিজে যেটা আমরা দিয়ে রেখেছি ওয়েবসাইট আর আমাদের অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্মের আমাদের ফোন নাম্বার দিয়ে রেখেছি, আপনারা আমাদের ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যাও কোয়েশ্চেন আছে নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনারা আমাদের ওই অ্যাপ ডাউনলোড করুন, ওর ভেতরে আপনারা কানেক্ট হবেন। যাও আপনাদের কোয়েশ্চেন্স ডাউটস ক্লিয়ার করার আছে আপনারা ওখানে এসে আপনারা চ্যাট করতে পারেন, কল করতে পারেন। তো আমি আপনাদের থেকে আশা করি কি নেক্সট আবার দেখা হবে, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করুন, আর আপনারা বেশি থেকে বেশি এটাকে শেয়ার করুন,
এই চ্যানেলটাকে বেল আইকন দেওয়া আছে, বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে আরো বেশি থেকে বেশি আমরা শেয়ারিং করুন। আশা করি আপনাদের এই বছরটা ভালো যাক, আগামী বছর 2021 আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। অ্যাস্ট্রোয়োগী, ইন্ডিয়াস নাম্বার ওয়ান লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।